দেখুন আজি ভারতীয় জনতা পার্টি পর্যম বিধানসভা ক্ষেত্রর গোটি প্রেস মিট হয়েছে। এটি আগামী মে 25 নির্বাচন হওয়া যাচ্ছে। 9 মসিহার পর্যম নয় করি বিধানসভা ক্ষেত্র তৈরি হল। 9 মসিহার আজ পর্যন্ত জনে লোক প্রতিনিধি ভাবে ডক্টর নৃসিংহ সাহু এটির প্রতিনিধিত্ব করছেন। এ অঞ্চলর মৌলিক সমস্যা প্রতি সে ভ্রুক্ষেপ করু না, এ সমস্যা প্রতি সে উদাসীন ভাবে অনেক গুড়িয়ে সমস্যা। এ অঞ্চলের কেনাল রে লিফ্ট ইরিগেশন পয়েন্টর শুভ দিয়ে গলে মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু 15 বর্ষ বিতিগলা তাকে কার্যক্ষম করবার বিফল হলে মুখ্য আমার মাননীয় বিধায়ক সেপা দায়ী কি হব, তা করবার আবশ্যকতা তাঁর নাকি। এ অঞ্চলের চষা চাষী অঞ্চলের লোক এটি বসবাস করতে, এটি জল সেচন ব্যবস্থা থিলে বি সুদ্ধা দদরাঘাটি ড্যাম এবং দণ্ডাধর ড্যাম সেটি শীতল ভণ্ডারর কোনসি ব্যবস্থা করে পারলে না দীর্ঘ 15 বর্ষ ভিতরে। এবং সে যেতবে ট্রান্সপোর্ট মিনিষ্টর লে সেতবে গোটিয়ে বিজু গাঁ গাড়ি চলাই দদরাঘাটি, কিন্তু আজ সে যেদিন মন্ত্রী গলে সে বস বি গলা, বিজু গাঁ গাড়ি কুয়াড়ে গলা তার দেখা নাই। এ ভা গুড়িয়ে কথা এবং এবে এবে নির্বাচন যেত পাখে আসিলা পর্যঙ্কু এনএসসির ঘোষণা করেদেলে, এনএসসি ঘোষণা কলে এনএসসি হয়ে যায় নি, এবং কেবে এনএসসি হব, এবে কেবে এঠে চেয়ারম্যানের বসবে, কাউন্সিল বসব এবং লোক মানকর সমস্যা সমাধান হব, ইয়ে সবু বিষয় নির্বাচন পাই সে ঘোষণা করছেন। এই অঞ্চলর সমস্যার কেতবে জুড়ি হো না, কেবল লোক মানকর কাহা কি ভত্তা পাইলা কি দলীয় আধারে বাটিবা পাই যোজনা ছড়া আর কিছু কোণসি থিরে তাঁকর রুচি নাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।